Hello friends and welcome back to our channel Chirkut Infinity and I am Shorna eshe gechi tomader shokoler priyo serial ekhane akash niler update debo bole এখানে আকাশ নীল সিরিয়ালে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হিয়ার পায়ের একটা সাংঘাতিক অপারেশন হওয়ার কথা রয়েছে কারণ হিয়ার পাটা হয়তো কেটে বাদ দিতে হতে পারে তো এরকমটাই আমরা গল্পে দেখতে পাচ্ছি আর আরো দেখতে পাচ্ছি যেটা যে হিয়া এখন উজানকে দূরে সরিয়ে দিচ্ছে কারণ উজানই একটা সময় বলেছিল হিয়াকে যে টিচার স্টুডেন্ট এই সম্পর্কটা মেইনটেইন করতে তো হিয়া মেইনটেইন করেছে তো যাই হোক এই দিক দিয়ে মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক ছিল উজান আর হিয়ার মধ্যে তো হিয়ার এখন দূরে সরিয়ে দিচ্ছে উজানকে এখন উজান আরো বেশি করে প্রেমে পড়ছে হিয়ার এটাই দরকার ছিল কিন্তু সমস্যা হচ্ছে আমি বলেছিলাম গল্প আছে তো সেই গল্পটা হচ্ছে নীলিমাকে নিয়ে তো নীলিমা এই মুহূর্তে যেটা করেছে সেটা হচ্ছে যে কেবিনের মধ্যে ঢুকে কেকটা কেটেছে কেটে সেখানে জানিয়ে দিয়েছে যে হিয়াকে ব্যক্তিগতভাবে জানিয়ে এসেছিল যে আমাদের বিয়ের তারিখটা না ঠিক হয়ে গেছে এবার না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব তো এই সমস্ত কিছু তো হিয়া এখন শুনেছে কিন্তু হিয়ার মধ্যে এসেছে হাজারো চেঞ্জ তো এই জিনিসটা উজান লক্ষ্য করেছে তাই উজান এখন হিয়াকে বলছে যে আপনার মধ্যে এত চেঞ্জ কি করে এলো হিয়া তো জানে যে হিয়ার মধ্যে কেন চেঞ্জগুলো এসেছে অ্যাকচুয়ালি আমরা যদি বাস্তবে কেউ পাল্টে যাই তাহলে কেউ এসে আমাদেরকে বলবে না যে তোমার মধ্যে চেঞ্জ এলো কেন বয়সের সাথে সাথে হচ্ছে কিন্তু হিয়ার ব্যাপারটা ফাইনালি বুঝতে পেরেছে উজান তো সেই জন্য উজান আমাদের কাছে বেস্ট তো এই সমস্ত কিছু তো বুঝতে পেরেছি কিন্তু তোমরা যদি জিজ্ঞেস করো যে হিয়ার পাটা ঠিক কেটে বাদ দিতে হবে না কি করতে হবে তাদেরকে আমি বলবো যে হিয়ার পাটা সেরে উঠতে সময় লাগবে এত তাড়াতাড়ি ওই পা ভালো হবে না তার পিছনে একটা রিজন আছে সেই রিজনটা আমি তোমাদেরকে আশা করছি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তবে এইটুকু বলতে পারি যে এই মুহূর্তে এই যে দূরত্বটা চলছে উজান আর হিয়ার মধ্যে তো এই দূরত্বটাই হয়তো এদের দুজনকে খুব কাছাকাছি এনে দেবে আর ওদিকে मीनाक्षी तो बाड़ीते झापाझापी शुरू करेছে কারণ 49% শেয়ার রয়েছে নীলিমার কাছে নীলিমা আর উজানের যদি বিয়েটা হয়ে যায় তাহলে সব আমাদের কিন্তু সমস্যা হচ্ছে ছেলের বিয়ে দিয়ে মানে দত্তক নেয়া ছেলের বিয়ে দিয়ে ব্যবসা করবেন ভেবেছেন কিন্তু সমস্যা হচ্ছে সমরেশ তো জানে যে ওটা তার সন্তান তাই সমরেশ বেশি গা লাগিয়ে শুনছে না কথাগুলো তাই সমরেশ এড়িয়ে এড়িয়ে যাচ্ছে আর এদিকে সমস্যা হচ্ছে যে বিহান আবার তার মাকে এসে বলেছে যে আমি নীলিমাকে পছন্দ করি তুমি চাইলে আমি ওকে বিয়ে করতে পারি এদিকে মীনাক্ষীর মাথা এখন খারাপ হয়ে গেছে যে বিহান এসে বলছে যে আমি নীলিমাকে পছন্দ করি আমি বিয়ে করতে পারি নীলিমা এসে আবার বলছে যে আমি উজানকে পছন্দ করি উজানকে বিয়ে করতে পারি আবার উজান কখনো কখনো এরকমটা বুঝিয়ে দিচ্ছে যে আমি হিয়াকে পছন্দ করি হিয়াকে বিয়ে করব তো মীনাক্ষী দেবীর এখন মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে যে কার সাথে কার মিল ঘটাবে তো দেখা যাক শেষ অবধি কি হয় আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে এবং বেশ ভালো মজার মজার সিন আছে এরকমটা শুনতে পেলাম তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল এখানে আকাশ নীল স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক বিকেল 5:30টার সময় আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যেটা করবে সেটা হচ্ছে এখানে আকাশ নীল সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য